করে তারপর বললো কি হোটেল থেকে সেগুলোকে নির্বাসিত করা হতো। একসাথে ভালো কি খারাপ আর কোনো জাজমেন্টে যাচ্ছি না, বাট দিস ওয়াজ পার্ট অফ কলকাতার এন্টারটেইনমেন্ট, সেগুলো হারিয়ে গেল। এখন কলকাতার এন্টারটেইনমেন্টগুলো হয়ে গেছে টেলিভিশন সেন্ট্রিক, কাজে আপনার কেউ যা 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 দেখার তার যদি ভালোবাসা থাকে সেখান থেকে বুক করে এমন সব চ্যানেল ঘুরে রেখে দেবে, তার প্যাকেজে অনেক উপহার জিনিস দেখতে পারে। কিন্তু তখন ওই সামনে সামনে বসে একটা মানুষের নাচ থাকে, আমি নিজে দেখেছি, আমি সেপাইকে নাচতে দেখেছি ইয়েতে প্রপোজে। আজকে সেপাই লোকেরা ভুলেই গেছে হয়তো কি ছিল সেপাই, যে সময় সোনালি করে একটি মেয়ে ছিল, গ্রেটিস নাচ অসাধারণ। আর আর তখন কলকাতার কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল নামুজ, যা ঠিক না হলে ক্রিসমাস হতো না, এখন সে নামুজের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার স্বীকৃতি। তখন কলকাতার চেহারায় ছিল একটি অদ্ভুত সুন্দর জায়গা যার নাম ছিল টুরিস্ট, এখন সে টুরিস্ট এমনভাবে ওটাকে রিমেক করা হয়েছে টুরিস্ট ক্যাম্প, টুরিস্ট বলে চেনা যায় না। ওইখানে সকালবেলা গিয়ে ব্রেকফাস্ট করতেন ওনার রাসেল স্ট্রিটের বাড়ি থেকে হেঁটে গিয়ে শুভ ঠাকুর, ওনার ব্রেকফাস্টের আইটি পুরো ভাই শুনেছিল। আমি একবার ওনার সঙ্গে খেতে দিয়েছিলাম, অপূর্ব। সেই কাপড় দিতেন, একটু ইয়ে দিতেন, কাঠি দিতেন, একটু এই পৌঁছে দিতেন, টোস্ট দিতেন, চা অথবা কফি। ওই হেঁটে 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 যেতেন, ওটাকে আবার বাড়ি ওই রাস্তা স্ট্রিটের বাইরে থাকতেন, সেখানে যেতেন। এইসব ছিল। তারপর মেঘনোলিয়া বলে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে উঠতে ছেলেমেয়েরা প্রেম করতে যেত পুজোর সময়। শুধু এটা মনে করে তার মানে যে সরস্বতী পুজোর সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মেলামেশা করে এবং প্রেমে পড়ে, পুজোটা সাংঘাতিক প্রেমের সময় ছিল, যে সময় চাকরি থেকে একটু উদ্ধৃত পয়সা দিয়ে একটা বান্ধবীকে শাড়ি কিনে দেওয়া, কি একটা পারফিউম কিনে দেওয়া, কি একটা বই কিনে দেওয়া, কি একটা রিপোর্ট কিনে দেওয়া, এগুলো চল ছিল। আর একটু আর একটু বেশি পয়সা থাকলে তাকে নিয়ে গিয়ে মুখটা করতে বসে একটু দিনটা খাওয়া। এগুলো এখন কিরকমভাবে হয় আমি জানি না, সেগুলো এখনকার ছেলেরা বলতে পারবে। ব্লু ফক্স ছিল, মেঘতলিয়া ছিল, মোকাম্বো ছিল, এর বড় খুব একটা জায়গা ছিল। তো এগুলো জায়গাগুলো হাউ উদ্দেশ করে তো ভাই এনে আর জিনিস আমরা এখনো আছে, কিন্তু এখন খুব খারাপ হয়ে গেছে। মানে বড় লোক হয়ে গেলে অনেক লোকের চরিত্র নষ্ট হয়ে যায়, যেরকম সেরকম নিজাম যখন সবার পক্ষে অ্যাক্সেসেবল ডিনার হাউস ছিল, যে আমরা ছানা আটানা দশা দিয়ে রোল খেতে পারি, সেখানে এখন আর পাঁচ মিনিট। তো এখন নিজাম যেরকম বড় লোক হয়ে গেছে, আপনি ব্যস্ত থাকতে একদিন একটা দৃশ্য দেখেছিলাম, যেটা তাতে বুঝলাম এটা পুজো বলে সম্ভব ছিল। এক দম্বল ছিল প্রায় 15-20 জন বাচ্চা বাচ্চা, আমাকে এই ছোট, আমি আরো ছোট, বাচ্চা বাচ্চা সব 7-8-9-10 পর্যন্ত বয়স। তারা ঘুরঘুর করে ঠুকলো, বাবা শেয়ার স্যার কোনো বাধা বন্ধন বিজ্ঞান বিজয় দশমী গেছে, গিয়ে প্রণাম করতে শুরু করে, ঠিক 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 করে। তার মধ্যে জিজ্ঞেস করে কে রে, প্রত্যেকে 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 বলছে, আর তার মধ্যে প্রণাম হচ্ছে। আর আপনার তো জানেন আমি তার সেক্রেটারি টেবিল এরকম করে দুখানা ব্যাংক থাকবে, দুখানা ইয়ে থাকতো, মাঝখানে খালি থাকতো, ওইখানে আমার ওই দিদি কাউকে প্রণাম করছে। এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলব না। তারপরে দৃশ্য আরও ভালো, বাবা উঠে দাঁড়াবে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা সময় আবার এগুলো আসবে মনে হয়, ফিরে আনতে হবে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। ধন্যবাদ, নমস্কার। প্রশ্ন সংক্ষিপ্ত করবে এবং
মধ্যে প্রশ্নোত্তর সহযোগে এই আলোচনা শেষ করতে পারব। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কেউ হাত তুলবে। হ্যাঁ, আপনি যেটা জাহাজ বাড়ি বলছেন কেলিং রোডে যার পাশে পোরম হয়েছে, আর এটা হচ্ছে ক্রিক রোডে 27 নম্বর ক্রিক রোড। আমার জন্য 26 এসি, এটা হচ্ছে 27 নম্বর ক্রিক রোড। ওরা জাহাজ পাখি বারণ করেছিল তিনটি মুখে বিখ্যাত স্টিভের শেষ মার্কা, তিনি ওই বাইকটি করেছিলেন। তারপর বেশি জীবিত থাকেনি, ও ছেলেরা ওটাকে ব্যবসা করতে ওই বাড়ি যাওয়াই হচ্ছে। এটা কিন্তু সুন্দর জায়গা আছে ওই বাড়ি যাওয়া। দুই লেখক শ্রী কাজী আহমেদ এবং শ্রী শঙ্করদাস ভট্টাচার্যকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আর অনুষ্ঠান শেষ হওয়ার আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইনোভেশন অফিসার শ্রীমতী প্রিয়া শিক্ষক, তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তরফ থেকে আমাদের দুই আজকে সম্মানিত অতিথিকে বড় সমাপ্তি করতেই হচ্ছে আবার আপনাদের ফিরে পাবো আমাদের অনুষ্ঠানে, এই আশা রাখি। ধন্যবাদ।